अस्सलाम वालेकुम वरहमतुल्लाह। एमएस सर्व माध्यमिक विद्यालय बादुतला राजापुर कोर्टी ग्रेजुएट ऑनलाइन क्लास से कोविड 19 उपलक्ष्य বাড়িতে অবস্থানকারী সকল শিক্ষার্থীদের আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়ল হক, সহকারী শিক্ষক বিজ্ঞান এমএস সর্ব মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমার বিষয় হচ্ছে রসায়ন, লেকচার নাম্বার 1। রসায়ন বিজ্ঞানের অধ্যায় 4 নিয়ে আজকে আমি আলোচনা করব। অধ্যায় 4, চার অধ্যায়ের নাম হচ্ছে পর্যায় সারণি, এবং রসায়ন বিজ্ঞানের পর্যায় সারণি খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। পর্যায় সারণির মধ্যে আজকে আমার পাঠ, আজকে পাঠ হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয়। আসলে আমরা দেখতে পাচ্ছি যে পর্যায় সারণিতে বিভিন্ন ধরনের মৌল অবস্থান করছে, এবং সেই মৌলগুলোর অবস্থান ইতিপূর্বে আমরা জেনেছি যে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলগুলোকে পর্যায় সারণিতে বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন সারণিতে সাজানো হয়েছে। তো কিভাবে সেই মৌলগুলোর একটি মৌলের অবস্থান পর্যায় সারণিতে কিভাবে আমরা নির্ণয় করতে পারি, অর্থাৎ একটা মৌল পর্যায় সারণিতে কোন জায়গায় আছে সেটা আমরা কিভাবে নির্ণয় করব, সেটাই আজকে আমাদের পাঠ। এবং সেটা আমরা এভাবে নির্ণয় করতে পারি ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয়। অর্থাৎ একটা মৌলের ইলেকট্রন বিন্যাস থেকেই আমরা মৌলটা পর্যায় সারণি কোন পর্যায়ে আছে সে বিষয়টা আমরা ভালোভাবে নির্ণয় করতে পারব। তো যেহেতু ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণিতে মৌলের অবস্থান আমরা নির্ণয় করব, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই যে বিষয়গুলো সম্পর্কে পূর্ব জ্ঞান থাকতে হবে সেটা হচ্ছে একটা মৌলের পারমাণবিক সংখ্যা। কারণ ইলেকট্রন বিন্যাস আমরা পারমাণবিক সংখ্যা যত থাকে সেটা ইলেকট্রন বিন্যাস করে থাকি। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সেই মৌলের, যে মৌলের অবস্থান আমরা নির্ণয় করব সেই মৌলটার পারমাণবিক সংখ্যা কত সেই বিষয়ে আমাদের জানতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে একটা মৌলের পারমাণবিক সংখ্যা আমি জানলাম কিন্তু তার ইলেকট্রন বিন্যাস আমি জানি না। সেক্ষেত্রে দেখা যাবে যে যখন আমি তার অবস্থান নির্ণয় করতে যাব তখন আমাকে অনেক বিপদে পড়তে হবে, অথবা আমাকে কঠিন একটা সমস্যার সম্মুখীন হতে হবে। তো আমাদেরকে আগে দুটো বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এক হচ্ছে একটা মৌলের পারমাণবিক, যে মৌলের অবস্থান আমরা নির্ণয় করব পর্যায় সারণিতে সেই মৌলটার পারমাণবিক সংখ্যা কত সেই বিষয়ে ধারণা থাকতে হবে, এবং সেই মৌলটার সঠিক যে ইলেকট্রন বিন্যাস সে সম্পর্কে আমাকে ধারণা থাকতে হবে। যখনই আমরা এই দুটো কাজ ভালোভাবে পারব তখন আমরা একটা মৌলের অবস্থান পর্যায় সারণিতে অবস্থান তার কোন জায়গায় হবে সেই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে নির্ণয় করতে পারব। তো আজকে চলে যাই আমরা আজকের পাঠে, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয়। আমরা দেখতে পাচ্ছি যে পর্যায় সারণিতে দুটি বিষয় রয়েছে, একটা হচ্ছে পর্যায়, মৌলগুলোর বিভিন্ন পর্যায় রয়েছে, এবং অপরটি হচ্ছে গ্রুপ নির্ণয়। যখনই আমরা একটা মৌলের পরমাণুর পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারব তখন আমরা কি আমরা সেই মৌলটি পর্যায় সারণির কোন জায়গায় আছে সেই বিষয়টা আমরা জানতে পারব। তাহলে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস যখন আমরা করব তখন সেই জায়গা থেকে ওই মৌলটার পর্যায় সংখ্যা এবং গ্রুপ নম্বর যদি আমরা বের করতে পারি সেক্ষেত্রে দেখা যাবে যে পর্যায় সারণিতে মৌলটার অবস্থান কোথায় আছে সে সম্পর্কে আমরা সুনিশ্চিত ধারণা পেয়ে যাব। তো প্রথমেই আমি চলে যাই যে একটা মৌলের পর্যায় সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, অর্থাৎ মৌলটি পর্যায় সারণিতে কোন পর্যায়ে অবস্থান করছে এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তাহলে আমি একটু চলে যাই যে কিভাবে পর্যায় বের করার নিয়ম, পর্যায় নম্বর বের করার পর্যায় সারণিতে একটা মৌল যদি থাকে তাহলে সেই মৌলটা কোন পর্যায়ে আছে এটা আমরা বের করতে চাইলে তাহলে প্রথমেই আমাকে যে কাজটা করতে হবে সেই মৌলটা ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরের
কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা ই সংখ্যা ওই মৌলের পর্যায় নম্বর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরের সংখ্যাই অর্থাৎ একটা মৌলের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে সেই মৌলটার সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা যত হবে অর্থাৎ ওই মৌলটার সেই শক্তি স্তরের নম্বর যতগুলো শক্তি স্তর থাকবে সেই শক্তি স্তরের সংখ্যাই হবে ওই মৌলের পর্যায় নম্বর। উদাহরণস্বরূপ আমরা যদি আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 এবং এই ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 1s2 2s2 2s6 3s1। এখানে আমরা সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 এবং সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে আমরা দেখি যে এর শেষ শক্তি স্তর হচ্ছে 3, এর শেষ সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3 নম্বর এবং 3 নম্বর শক্তি স্তর তাহলে যেহেতু এর সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা হচ্ছে 3 তাহলে সোডিয়ামের পর্যায় সংখ্যা হবে 3। সোডিয়ামের অতএব সোডিয়াম এর পর্যায় নম্বর 3, যেহেতু সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে সোডিয়ামের শেষ শক্তি স্তর হচ্ছে 3 নম্বর শক্তি স্তর তাই সোডিয়ামের পর্যায় নম্বর হবে 3। এভাবে আমরা অন্য যে যে মৌলগুলো আছে সেই মৌলগুলো যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে শেষ যে শক্তি স্তরের সংখ্যা এখানে আমরা দেখতে পাবো সেই সংখ্যাই হবে উক্ত মৌলের পর্যায় নম্বর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে খুব সহজেই আমরা পর্যায় নম্বরটা জানতে পারি। এরপরে আমরা চলে যাই, আশা করি শিক্ষার্থী যারা রয়েছে আর এই মুহূর্তে বাড়িতে যারা অবস্থান করছো তারা এই যে একটা মৌল থেকে বা মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে তার যে পর্যায় নম্বর বের করার যে পদ্ধতি এই পদ্ধতিটি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এরপরে আমরা চলে যাই যে একটা মৌলের গ্রুপ নম্বর বের করার পদ্ধতি। পর্যায় নম্বর বের করার নিয়ম শুধু একটা মাত্র নিয়ম আছে, এভাবে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন বিন্যাস রয়েছে সেই ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাবো সেই শক্তি স্তরের সংখ্যাই হবে উক্ত মৌলের পর্যায় সংখ্যা। এরপরে আমরা চলে যাই গ্রুপ নাম্বার বের করার পদ্ধতিতে। গ্রুপ নম্বর নির্ণয়ের নিয়ম, গ্রুপ নম্বর নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে বেশ কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে হয়, কারণ একটা পদ্ধতি দিয়ে বা একটা নিয়ম দিয়ে আমরা সবগুলো মৌলের গ্রুপ নম্বর নির্ণয় করতে পারবো না। তাহলে আমি সেই নিয়মগুলো একটু ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। নিয়মে মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরে শক্তি স্তরে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরে শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে, আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে অনেক বেশ কয়েকটা অরবিটাল রয়েছে, সেখানে কোন মৌলের শেষ শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে তাহলে সেই এস অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনের সংখ্যা কি বলা হবে উক্ত মৌলের গ্রুপ নম্বর। অর্থাৎ সেই শক্তি স্তরে এস অরবিটালে যদি একটি ইলেকট্রন থাকে তাহলে উক্ত মৌলের গ্রুপ নম্বর হবে 1, অপরদিকে যদি এস অরবিটালে দুটি ইলেকট্রন থাকে সেক্ষেত্রে উক্ত মৌলের গ্রুপ নম্বর হবে 2। আমরা জানি যে এস অরবিটালে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে, সেক্ষেত্রে এই নিয়মের ক্ষেত্রে গ্রুপ নম্বর 1 এবং 2 হয়ে থাকবে। তাহলে আমি একটু লিখে দিচ্ছি নিয়মটা, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ শক্তি স্তরে
से शक्ति स्तरे यदि s ऑर्बिटल थाके तबे उक्त s ऑर्बिटलेर इलेक्ट्रॉन संख्या उक्त मौलेर ग्रुप नंबर सोडियम पारमिक संख्या হচ্ছে 11 এবং সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3 নম্বর শক্তি স্তর এবং 3 নম্বর শক্তি স্তরে শুধুমাত্র একটা অরবিটালে আছে এস অরবিটাল এবং এস অরবিটালে একটি মাত্র ইলেকট্রন অবস্থান করছে সেই ক্ষেত্রে সোডিয়ামের গ্রুপ নম্বর অতএব সোডিয়াম এর গ্রুপ নম্বর হবে 1 অর্থাৎ সোডিয়াম 1 নম্বর গ্রুপের মৌল হবে যেহেতু সোডিয়ামের শেষ যে শক্তি স্তর 3 নম্বর শক্তি স্তর বা 3 নম্বর শক্তি স্তরে শুধুমাত্র এস অরবিটালে অবস্থান করছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 3 নম্বর শক্তি স্তরে একটা এস অরবিটাল আছে এবং এস অরবিটালে একটা ইলেকট্রন রয়েছে তাই সোডিয়ামের গ্রুপ নম্বর হবে 1 এরপরে নিয়ম নম্বর 2 नियम दुई कोनो मोरल इलेक्ट्रॉन विन्यास बाहरी प्रदान शक्ति स्तर जो दी शुद्ध एस ओ पी ऑर्बिटल विद्यमान है अर्थात आम्रा प्रथम जे नियम स्तर शेखने शुद्ध बाहरी प्रदान शक्ति स्तर है शेखने प्रथम जे शक्ति स्तर प्रथम नियम स्तर शिलो शेखर से बाहरी प्रदान शक्ति स्तर शुद्ध मात्रे एक टा एस ऑर्बिटल थे অপরদিকে নিয়ম 2 হচ্ছে বাইরের প্রদান শক্তি স্তরে দুটো অরবিটাল থাকবে এস অরবিটাল ও পি অরবিটাল থাকবে তাহলে নিয়মটা আমি তোমাদের একটু লিখে দিচ্ছি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের प्रधान शक्ति स्तरे यदि एस ओ पी ऑर्बिटल थाके তবে উক্ত এস ও পি অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে পি অরবিটালের মোট
ক্যাপিটালের মোট ইলেকট্রন ইলেকট্রন সংখ্যার সাথে অতিরিক্ত 10 অতিরিক্ত 10 যোগ করলে গ্রুপ নম্বর পাওয়া যায়। অর্থাৎ এখানে নিয়ম 2 এর ক্ষেত্রে হচ্ছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি s ও p অরবিটাল থাকে, অর্থাৎ বাইরের প্রধান শক্তি স্তরে যদি s ও p অরবিটাল অর্থাৎ দুটো অরবিটাল যদি থাকে, একটা s অরবিটাল এবং একটা p অরবিটাল, একটা শক্তি স্তরে যদি দুটো অরবিটাল আমরা দেখতে পাই, s অরবিটাল দেখতে পাই ও p অরবিটাল দেখতে পাই, তাহলে s ও p অরবিটালের যে মোট ইলেকট্রন সংখ্যা হবে সেই মোট ইলেকট্রন সংখ্যার সাথে অতিরিক্ত 10 যদি আমরা যোগ করি তাহলে মোটের সংখ্যাটা পাওয়া যাবে, সেই সংখ্যাটাই হবে উক্ত মোলের গ্রুপ নাম্বার। তো সেক্ষেত্রে আমরা একটু দেখি যে আসলে একটা উদাহরণ যদি আমরা দেখতে যাই, একটা উদাহরণ কি আমরা দেখতে পারি, অ্যালুমিনিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, নিউক্লিয়ার বিন্যাস যদি আমরা করি তাহলে এভাবে দেখতে পারি 1s2 2s2 2sp6 3s 3s2 3sp1। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইলেকট্রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13 এবং অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13 এবং অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে আমরা দেখি 1s2 2s2 2sp6 3s2 3sp1। তাহলে অ্যালুমিনিয়ামের বেলায় সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3 নম্বর শক্তি স্তর, অ্যালুমিনিয়ামের জন্য সর্বশেষ শক্তি স্তর মানে বাইরের শক্তি স্তর হচ্ছে 3 নম্বর শক্তি স্তর, এবং এই 3 নম্বর শক্তি স্তরে দুটো অরবিটাল অবস্থিত, একটি এস অরবিটাল একটি পি অরবিটাল। এস অরবিটাল এখানে আমরা দেখতে পাচ্ছি যে এস অরবিটালে দুটি ইলেকট্রন আছে এবং পি অরবিটালে একটি ইলেকট্রন আছে, সেক্ষেত্রে আমাদের গ্রুপ নম্বর বের করার নিয়ম হচ্ছে এস ও পি অরবিটালের যে মোট ইলেকট্রন সংখ্যা সেই মোট ইলেকট্রন সংখ্যার সাথে অতিরিক্ত 10 যোগ করতে হবে। অতএব অ্যালুমিনিয়াম এর গ্রুপ নম্বর হবে 2+1+10=30। অর্থাৎ অ্যালুমিনিয়ামের গ্রুপ নম্বর হবে, এখানে যে দুটো অরবিটাল আছে এস অরবিটাল এবং পি অরবিটাল, এই এস অরবিটালের দুটি ইলেকট্রন আছে সেজন্য 2, পি অরবিটালে একটি ইলেকট্রন আছে সেজন্য 1, এবং যদি এরকম থাকে অর্থাৎ সেই শক্তি স্তরে যদি এস ও পি অরবিটাল থাকে তাহলে দুইটি অরবিটালের যে মোট ইলেকট্রন সংখ্যা তার সাথে অতিরিক্ত 10 যোগ করতে হবে, সেজন্য আমরা অতিরিক্ত 10 যোগ করছি, তাহলে মোট অ্যালুমিনিয়ামের গ্রুপ নম্বর হবে কত, 13। অর্থাৎ অ্যালুমিনিয়াম পর্যায় সারণীতে 13 নম্বর গ্রুপে অবস্থান করবে। এভাবে আমরা যে মৌলগুলো আছে সেই মৌলগুলো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তার যে গ্রুপ রয়েছে সেই গ্রুপ সংখ্যা আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা এত সময়ে দুটো গ্রুপ দুটো নিয়ম আমরা জানতে পারলাম, প্রথম যে গ্রুপটা ছিল সেই গ্রুপের নিয়মটা ছিল এরকম যে যদি সে শক্তি স্তরে বা বাইরের প্রধান শক্তি স্তরে যদি একটা মাত্র অরবিটাল থাকে এবং সেটা যদি এস অরবিটাল থাকে সেক্ষেত্রে কি হবে, ওই এস অরবিটালের যতগুলো ইলেকট্রন থাকবে সেই সংখ্যাই হবে উক্ত মৌলের গ্রুপ নম্বর। অপরদিকে নিয়ম 2 যেটা রয়েছে সেটা সেখান থেকে আমরা দেখতে পেলাম যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি বাইরের প্রধান শক্তি স্তরে দুটো অরবিটাল পাওয়া যায় অর্থাৎ এস অরবিটাল ও পি অরবিটাল পাওয়া যায় সেক্ষেত্রে আমরা এস ও পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে অতিরিক্ত 10 যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হবে উক্ত মৌলের গ্রুপ নাম্বার। আশা করি নিয়ম 2 যেটা রয়েছে তোমরা সবাই ভালোভাবে শিখতে পেরেছো বা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে আমার নিয়মগুলো তোমরা আমার লেখার সাথে সাথে তোমরা লিখে নিবে এবং বাসায় এগুলো খাতায় তোমরা পরবর্তীতে প্র্যাকটিস করার চেষ্টা করবে।
এরপর আমি গ্রুপ নিয়ম 3 3 নম্বর নিয়ম কোন মোলার ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে অর্থাৎ কোন একটা অরবিটালে কোন একটা মোলার ইলেকট্রন বিন্যাসের সেই শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে এবং এস অরবিটালের আগে যদি ডি অরবিটাল পাওয়া যায় এস অরবিটালের আগে যদি ডি অরবিটাল পাওয়া যায় তবে এস ও ডি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা সেই ইলেকট্রন সংখ্যাই হবে উক্ত মোলের গ্রুপ নাম্বার নিয়ম 3 আবার একটু পড়ে নেই নিয়ম 3 কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে এবং সেই এস অরবিটালের পূর্বে যদি ডি অরবিটাল পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে উক্ত ইলেকট্রন বিন্যাসের এস ও ডি অরবিটালের মোট যে ইলেকট্রন সংখ্যা হবে সেই ইলেকট্রন সংখ্যাই হবে উক্ত মৌলের গ্রুপ নাম্বার আমি একটু নিয়মটা তোমাদের লিখে দিচ্ছি তোমরা সবাই খাতায় তুলে নিবে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরে প্রধান শক্তি স্তরে প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে এবং উক্ত এস অরবিটালের পূর্বে যদি ডি অরবিটাল থাকে তবে এস ও ডি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই মোট ইলেকট্রন সংখ্যায়